আপনাকে যদি ভাত আর বিরিয়ানির মধ্যে বেছে দেওয়া হয়, আপনি কোনটা বেছে নেবেন? অফকোর্স আমি বেছে নেবো বিরিয়ানি। তাই বিরিয়ানি খেতে আজকে সেই সুদূর থেকে সোজা ব্যারাকপুর। ব্যারাকপুর মাতৃ দাদাবৌদি বিখ্যাত, আর এই দাদাবৌদি বিরিয়ানি খাওয়ার জন্য আমি আর আমার গোটা টিম চলে এসেছি। আজকে আড্ডা ছলে খাওয়া হবে, গল্প হবে, এবং আমরা দেখাবো আমরা ভিডিও করতে গেলে কীরকমভাবে বাদরামি করি, প্রতিটা বাদরামি আজকের এই ভিডিওতে। সব সমস্ত স্টাফেদের প্রথমেই থ্যাংক ইউ জানাই, কারণ তারা না থাকলে এত সুন্দর কোঅপারেট আমাদের সাথে হতো না। আর খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও আসবে, কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আজকে আমাদের সাথে কী কী হয় না হয় সব কিছু। আমরা দাদাবৌদি বিরিয়ানি খেতে গেছিলাম ব্যারাকপুরের স্টেশনে, যে পুরনো হোটেলটা ছিল, মানে ব্যারাকপুরে দাদাবৌদি বিরিয়ানি হোটেল যেটা, সেখানটাতে। আর তাদের বিরিয়ানি এখন কোয়ালিটি যথেষ্ট ভালো, আর কোয়ান্টিটি একটু কমে গেছে, বাট চিকেন বা মাটন যেটাই আমরা খেয়েছিলাম সেটার মধ্যে আমি মটনটা খেয়েছিলাম। আমার মটনটা খুবই ভালো লেগেছিলো, খুব জুসি ছিল, একদম সফট। আর বিরিয়ানি মটন মাত্রা, এটা গাবদা পিস আর গাবদা আলু। এখানে আমরা অনেক ককটেল বা মকটেল পার্লার এরা করেছে, আর এখানকার অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে আমার। আর ওপরে যেহেতু আমরা খেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, তো আমাদের এক্সট্রা কিছু চার্জ, মানে জিএসটি লেগেছিলো, যেটা হচ্ছে 220 টাকা হচ্ছে নর্মাল চিকেন বিরিয়ানি, আর যদি ওপরে বসে খান তাহলে 260 টাকা পড়বে, আর 330 টাকা হচ্ছে নর্মাল মটন বিরিয়ানি, যদি ওপরে বসে খান তাহলে আপনাদের পড়বে 350 টাকা। তো আমরা এইভাবেই আড্ডার ছলে আজকে বিরিয়ানি খাবো, আর সমস্ত বন্ধুদের সাথে ফাটিয়ে আড্ডা দেবো। আর তারই কিছু বিহাইন্ড দ্য সিন যা যা আমরা করলাম সেগুলো আপনাদেরকে ছোটো ছোটো করে আমরা ক্লিপ দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি। আমরা বাঙালি, স্পষ্ট বাংলা হাতে খাবো, সাথে সাথে থাকে ছোট্ট করে বাংলা। তো আমরা বাঙালিরা সেলিব্রেশন করছি আজকে বিরিয়ানি পার্টি। আজকে আমি আর শাহ, এছাড়া আমার আরও অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা প্রত্যেকে এই বিরিয়ানি খাওয়ার জন্য সুদূর থেকে সোজা ব্যারাকপুরে অ্যাম্বিয়েন্স, এই দাদাবৌদি হোটেল যেটা ঐতিহ্যবাহী হোটেল, সেই হোটেল স্টেশন ধরে লোকেশন একটু পরে বসে খাওয়া দাওয়া হবে। আগে মনে হচ্ছে আগে গাবদা পিসটা একটু তুলে দেখিয়ে দিই, এতটাই গরম, মশলা পিছিয়ে না চটকে চটকে না বিরিয়ানির সাথে একদম মেখে আলু দিয়ে কেমন লাগছে? কারণ বলো বলো কতদিন পর আমরা দুজন আসতে এলাম, আমাদের মিটামই হয় না। তুমি সেই কোন ফুল আর আমি এখানে বকুল,
তো এখন মটনের পিসটাকে ভাঙাভাঙি চললো একদম, ব্যাপারটা পুরো তুল তুলে পুরো তুল তুলে মটন। আর এখানে সামান্য গ্রিন চাটনি দেওয়া হয়েছে, আর আমি এখানে স্যালাডটা অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এদের মেন সার্ভিস আমরা দুজনে একটা রিভিউ দেবো চিকেন বিরিয়ানি অ্যান্ড মটন বিরিয়ানি ইন ব্যারাকপুর। ব্যারাকপুরে তো অনেক ঐতিহাসিক জায়গা লুকিয়ে আছে, কিন্তু যদি ব্যারাকপুর আন্দোলন বিখ্যাত হয়ে থাকে, কিন্তু আমার পেটে যদি আন্দোলন চলছে তাই জন্য আমার পেটকে ঠান্ডা করার জন্য একমাত্র দাদাবৌদি সম্ভব। কারণ আজকে বিরিয়ানি খেতে আন্দোলন খাওয়াতে দাদাবৌদি চলো দাদাবৌদি খাওয়া বন্ধ বিরিয়ানি খেতে সামনে আসবে খুব তাড়াতাড়ি। আপনাদের নতুন কোনো এরপর তিন গান টাটা বাই বাই।